বলছি আমরা দেখো এই অবস্থা, আমি কি করে যাব? আমার দোকানে তো ছেঁড়া নিচ্ছে না, আমি তো সেন্টারে দুধ দিই না। এবার তারা বলছে সেন্টার নিচ্ছে, আমি তো সেন্টারে ব্যবসা করতে সেই পারবো না দুধটা কি কিভাবে? করো? সেই দুধটা তারা তাদেরও নষ্ট হচ্ছে আর আমার নষ্ট হচ্ছে। আমি কিছুটা বাছুরকে খাওয়াচ্ছিলাম আর কি আর কিছুটা ধোয়াচ্ছিলাম, দিয়ে পুকুরে পুকুরে দিয়ে দিচ্ছি, কিছুটা ফেলে পুকুরে দেওয়া দিয়েছিল। হচ্ছিল? হ্যাঁ, এবার নিজেরা যতটা পাচ্ছিলাম খাচ্ছিলাম, এবার কি করবো? সব তো আর খাওয়া সম্ভব নয়, চলে আসছিল। এই লকডাউনের জন্য সরকার নিজের জন্য তো করে নাই, সরকার মানে না, জনসাধারণের সংক্রমণ জন্য করছে, সবারই জন্যই করেছে, সেটা হ্যাঁ, ঠিক আছে, এটা কিন্তু আমার সকলকে একটা কথা, বাঁচবার জন্য হ্যাঁ করেছে তো। অবশ্যই। কিন্তু আমাদের যে অবস্থা, এই অবস্থায় তোমাকে বাঁচা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তোমরা না খেতে পেবে? হ্যাঁ, হ্যাঁ, না না খেতে খেতে পেয়ে পেবে আমি তো মরছি আমরা বলে। তো মানে কি, আমার এই আর বাজেটই সব এই দুধের লাগিয়ে গোখাদ্য শেষ। যে দাম তোমরা আগে যা কিনতে এখন দাম কি ঠিক নিচ্ছে আগে তোমার? আগে একশো এক টাকা বস্তা বেশি, দাম ছিল 840 টাকা, এখন তার দাম হয়ে উঠেছে 960 টাকা বা 70 টাকা, 120 টাকা বেশি। এই পুলিশ প্রশাসন যদি না আটকানো হতো বা না আটকাতো, তাহলে তার জায়গায় 100 ও থেকে 200 বারোশো 300